বাড়িটা অ্যাকচুয়ালি এই বাড়ি কাজ হচ্ছে বলে আমি বাইরে বার করে রাখি প্যাসেজ থেকে, আর এত তেতে গেছে না মানে নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না, কাজ ফাজ খুলে দিয়েছি। আগে বলে দিই আমরা এসেছি এই বাড়িতে ড্যাডিকে পিক আপ করতে। আজকে হচ্ছে উইকেন্ড, সানি ফাইনালি টাইম হয়েছে আমাদের সঙ্গে বেরোনোর, তো আমি পেছনে চলে যাই। হ্যাঁ হ্যাঁ, আমি এত জিনিস হয়েছে আমি পেছনে বসে, দাঁড়ো পেছনে গিয়ে কথা বলছি। এই যে ড্যাডি এসে গেছে, কোথায় যাচ্ছি গো আজকে? এই তো সামনে তো জামাই ষষ্ঠী আছে, সেই জন্য ভাবছি একটু বেরোনো যাক, একটু যদি কেনাকাটা কিছু করা যায়। ও আমাকে কিছু দেবে না? একটা এগুলো আমরা গাড়িতে ড্রপ করে দিই, চলো। যেহেতু আমরা স্নেহার জন্য একটা কিছু কেনা হয়েছে, তো ঠিকই কেন বাদ যাবে। কটন সিল্ক বলা হয়, কটন সিল্ক বলে অনেকে, ভালো কাপড় আছে। শপিং করা মানে সবাই নাজেহাল। চল দুটো পাঞ্জাবি, আমি বলেছিলাম একটা পাঞ্জাবি কিনবো, কিন্তু ওনার সাথে আসা মানে ওনার একটা পছন্দ যেটা সেটাও একটা অবভিয়াসলি কিনতে হবে, তো সেই জন্য দুটো। লাকি গাই, বউরা তো কিছুই পায় না বলে দে। সানি শপিং হয়ে গেল,
আমরা এখান থেকে বেরিয়ে আসছিলাম, এবার হঠাৎ আমার মনে পড়লো যে না আমার একটা শাড়ি নেবার আছে, তো সেই জন্য সারাঙ্গে এসে গেছি। আমরা মোরালের সব শাড়ি সারাঙ্গেই কিনি। এটা হচ্ছে আদি ঢাকের শাড়ি, বস্তালার একদম পাশে সানি পার্কিং করছে, দিয়ে আমরা তিনজন এখন যাই। বেশিক্ষণ না, ম্যাক্সিমাম হয়তো 20 মিনিটস আমার হয়ে যাবে। আমার শাড়ি সিলেক্ট করতে অত টাইম লাগে না, আমার একটা স্পেসিফিক শাড়ি চাই, সেটাই দেখতে যাচ্ছি। চলো শপিং করে আমরা ক্লান্ত, এসে গেছি আমাদের মোস্ট ফেভারিট কন্টিনেন্টাল জায়গায়, ঢুকছি। চলো দেখি খোলা আছে কিনা। শপিং করে দেখো ক্লান্ত, আমরা চলে এসেছি ওল্ড হাউস ইটারিতে। এটা একটা কন্টিনেন্টাল সার্ভিং রেস্টুরেন্ট, ভীষণ ফেভারিট আমার। এই যে এটা হচ্ছে নামটা, ইয়েস্টারডে ওয়ান্স মোর। যেমনি ভালো টেস্ট তেমনি ভালো কোয়ালিটি, খুব সুন্দর ছোট্টর মধ্যে। এখানে আজকে আমাদের লেট লাঞ্চ হবে, কী কী খাচ্ছি চলো দেখাচ্ছি। গাড়ি পার্কিং করে এসে গেছে দুজনে, এখন ব্রেড উইথ বাটার খাচ্ছে। এটা কমপ্লিমেন্টারি এখানে ছিল, খিদে পেয়ে গেছে বলে আগে শেষ হয়ে গেছে। না আপনি সার্ভ করুন, এটা হচ্ছে কোলস্ল, এটা সবাইকে দেওয়া হয় কমপ্লিমেন্টারি। দাদা সার্ভ করছে, আমাকে একদম অল্প দিও। Silhouettes of you are like a taunt, never really know just what you want. With you I don't ever feel calm, I can feel the sweat inside my palms. Play with me like cats and a string, you don't understand the pain it brings. You don't ever wanna give me wings. Good evening, same day. অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় রাত্রির 8:30 এরকম বাজে। আবার ক্যামেরাটা ধরলাম, দেখতেই পাচ্ছ একটা ডিফারেন্ট অবতারে এসে গেছি, ডিফারেন্ট লুকে এসে গেছি। যাচ্ছি একটা সোশ্যাল গ্যাদারিংয়ে। আমাদের কাজটা একটু এক্সপ্লেন করা ডিফিকাল্ট, কিন্তু মানে ধরে নাও যে সোশ্যাল মিডিয়া ব্লগিং রিলেটেডেই আমরা, আমাদের অনেক ইনভিটেশনস আছে, অনেক টাইপ অফ ইনভিটেশনস আসে। তো আজকে ইজ ওয়ান অফ দ্যাট। ফেয়ার ফিল্ড যেটা আছে ম্যারিয়েটে, রাজারহাটের রাস্তার উপরে ক্রোমা বিল্ডিংয়ে, সেইখানে আজকে জিএম স্যার আমাদেরকে ইনভাইট করেছে স্পেশালি, অ্যান্ড অফকোর্স দুজনকেই। সো ড্রেস কোড অ্যাসাচ কিছু না, কিন্তু যেহেতু ককটেল ডিনার তো সেই জন্য আমরা ফর্মালসই পরেছি মোরালেস, আর ড্রেস আর স্বর্ণা পরেছে ফর্মাল শার্ট আর ট্রাউজার্স পরেছে। তো আমরা যাচ্ছি ওখানে, ডিনারে কি হয় ওখানে যতখানি পসিবল শ্যুট করবো, আর না পসিবল হলে এইটার পরে মানে ওখানকার পরে যেখানে যাবো সেইটার স্নিপেট দেখাবো। কারণ কি, লেটলি ইনস্টাগ্রামে একটা গান ভীষণ হিট হয়েছে, ওই যে চাঁদবালিয়া, তো সেটার যে সিঙ্গার সেটা আসছে, সেটার আমাদের একটা ইনভিটেশন এসছে। তো দুটো জায়গা করে আজকে বাড়ি ফিরবো, কিন্তু সুপার টায়ার্ড, কারণ কি সকাল থেকে আমাদের চলছে, মানে ভীষণই টায়ারিং লাগছে। তো তাড়াতাড়ি ফিনিশ করে বাড়ি পৌঁছানোর প্ল্যান আছে। দুটো জায়গাতেই ডিনার আছে, কিন্তু হয়তো আমরা বাড়ি গিয়ে খাবো, যাই না দেখি, সিচুয়েশনের উপর ডিপেন্ড করছে আর খিদের উপরে ডিপেন্ড করছে। চলো তোমাদেরকে নিয়ে যাই আমাদের এই সোশ্যাল গ্যাদারিংয়ের পার্টিস কীরকম হয় একটুখানি যদি ঝলক দেখাতে পারি, চলো। গাড়িটা এখানে পার্ক করলাম, আমরা চলে এসেছি ফেয়ার ফিল্ডে। দেখো এখানে ভ্যালে ইলেকট্রিক কারে করে আমাদের নিয়ে যাচ্ছে টু দি প্লেস যেখানে আমরা যাচ্ছি, বেশ মজাদার কনসেপ্ট। আমরা অ্যাকচুয়ালি গাড়িটা একটু এগিয়ে এসে এখানটাতে রাখতে পারতাম, এটা মুভ বলছিল। হ্যাঁ বিশাল ব্যাংকুয়েটের লঞ্চ হচ্ছে। ও আচ্ছা, এখানে
বিঘা জায়গা ছিল। আমরা বেরিয়ে গেছি আর দেখো বেরিয়ে বৃষ্টি। আমাদের গাড়ি এসে গেছে আমাদের উদ্ধার করতে, বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে। আবার আমরা এই ট্রায়ালে ইলেকট্রিক কারটাতে আমরা আমাদের গাড়ি উঠে যাচ্ছি। ভালো ব্যবস্থাটা সত্যি ভালো, পৌঁছে গেছি। খুব 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 লেট হয়ে গেছে, আদিত্যা সিঙ্গার স্টেজে উঠে গেছে মনে হয়। তো তাড়াতাড়ি যাই, 10 মিনিট শুনেই পালো। তা তো বলতে পারবো না, কতগুলো না হয় দেখো। Silhouettes of you are like a taunt, never really know just what you want. With you I don't ever feel calm, I can feel the sweat inside my palms. Play with me like cats and a string. বাড়ি এসে গেছি, ফ্রেশন আপ হয়ে গেছি, মেকআপ রিমুভ করে নিয়েছি। সানি গেছে চান করতে, আর চোখ দুটো দেখে বুঝতেই পারছো খুব ঘুম পেয়ে গেছে। হ্যাঁ, আজকে একটা ভীষণ লম্বা দিন ছিল, হেকটিক দিন ছিল, বাট ইট হ্যাজ কাম টু অ্যান এন্ড। এখন বেজে গেছে প্রায় 12:15 হবে। তো আজকের ব্লগটা আমরা এই অবধি রাখলাম, বাকি ব্লগসগুলো দেখতে ভুলো না, কারণ কি আরও এক্সাইটিং জিনিসপত্র আসতে চলেছে। জামাই ষষ্ঠী তো আছেই, তার সঙ্গে রয়েছে সিম্বার বার্থডে সেলিব্রেশন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, প্লিজ ডু সাবস্ক্রাইব আর কমেন্ট ছেড়ে যেও, তাহলে আমরা বুঝতে পারবো তোমাদের আমাদের দেখতে কেমন লাগছে। আজকের মতো এইটুকু রাখলাম, টাটা, বাই বাই, গুড নাইট। But if I lay down